বাংলাদেশের সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কালী পুজো ও দীপাবলিকে ঘিরে চলেছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঢাকায় বিভিন্ন মন্দির ও শ্মশানে কালী পূজার পাশাপাশি উদযাপিত হবে দীপাবলি উৎসব। ঢাকা সহ সারা বাংলাদেশে চলবে দীপাবলিতে আলোর উৎসব। অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের প্রতীক শুভ দেওয়ালি বা দীপাবলি, অন্ধকারকে দূর করে শুভ ও কল্যাণের প্রতিষ্ঠায় বাংলাদেশে উৎসব উদযাপন করা হবে। আগামী 24 অক্টোবর সোমবার ঢাকা রামকৃষ্ণ মঠ, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, সবুজবাগের বরদেশ্বরী কালীমাতা মন্দির, রমনা কালী মন্দির ও মা আনন্দময়ী আশ্রম সিদ্ধেশ্বরী কালী মন্দির, বনগ্রাম রোডের রাধা গোবিন্দ জিও ঠাকুর মন্দির, জয়কালী মন্দির রোডের রাম সীতা মন্দির, রায়ের বাজার, শেরে বাংলা রোড কালী মন্দির, পোস্তাগোলা শ্মশান, লালবাগ শ্মশান, ঠাডরি বাজার, শাখারি বাজার, তাঁতি বাজার, ফরাসগঞ্জ, লক্ষ্মী বাজার, বাংলা বাজার, সূত্রাপুর, দয়াগঞ্জ, শ্যাম বাজার, কোতোয়ালি, নারিন্দা, যুগীনগর, নবাবপুর, রাজারবাগ, বাড্ডা, মতিঝিল, রমনা, গুলশান, মোহাম্মদপুর, মিরপুর এবং শ্যামপুর সহ বিভিন্ন স্থানে অনাম্বরভাবে উদযাপিত কালী পুজো অনুষ্ঠিত হবে। তবে বাংলাদেশে রবিবার সন্ধ্যায় হিন্দু সম্প্রদায়ের ঘরে, মন্দির প্রাঙ্গণ, ব্যবসা প্রতিষ্ঠান ও শ্মশানে প্রদীপ প্রজ্বলন করা হবে। এছাড়া উপমহাদেশের সবচেয়ে বড় দীপাবলি উৎসব বাংলাদেশের বরিশালে কাউনিয়া মহাশ্মশানে অনুষ্ঠিত হবে। এই উৎসবকে ঘিরে 5 একর 41% আয়তনের মহাশ্মশান আলোকিত হয়ে উঠবে। কালী পুজো ও দীপাবলিকে ঘিরে বাংলাদেশে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের প্রতীক দীপাবলি। সনাতন ধর্মালম্বীদের কাছে তাই শ্যামা দেবী শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে সংগ্রামের প্রতীক। আনন্দমুখী হয়েছে, এখন দেখা যাচ্ছে সুন্দরভাবে দীপাবলিটা করার জন্য সবাই প্রস্তুতি আছে। দুর্গাপুজোটা সুন্দরভাবে করেছে, তারপর পরে দীপাবলি আসছে, সবার মানসিক দিক দিয়ে প্রস্তুতি আছে যে দীপাবলিটা সুন্দর ওইভাবে করতে চায়। নিরাপত্তার বিষয়টা কি, কোনো নিরাপত্তা মোটামুটি ভালো আছে বা সরকার তো উদ্যোগ আছে এ বিষয়ে যে পূজাগুলো নিরাপত্তাও ভালো আছে। প্রিয়াঙ্কা সরকার, তো এখানে এসে দেখছি ঢাকায় অনেক শহরে ঘুরছি, ভালো লাগছে। আর এখানে দীপাবলির যে আয়োজন করা হচ্ছে দেখছি খুব ভালো লাগছে, ঘুরে ঘুরে দেখছি। আমাদের দীপাবলি, বাংলাদেশের দীপাবলি কেমন লাগে আপনার কাছে? বাংলাদেশের দীপাবলি ভালোই লাগে, মোটামুটি লাগছে, ভালো লাগছে, দেখছি সব কিছু। এখানে পরিবেশটাও খুব সুন্দর। আপনাদের প্রস্তুতিটা কেমন? 24 তারিখ দীপাবলি, হ্যাঁ ইচ্ছা আছে থাকার এখানে, সব জায়গা ঘুরে ঘুরে দেখে দীপাবলিটাও এখানে হয়তো কাটিয়ে যাওয়ার ইচ্ছা আছে। ঢাকা থেকে জাহাঙ্গীর খান বাবুর রিপোর্ট, টাইমস বাংলা।